ঠিক আছে, রেডি? দেখতে হবে না, সদস্যরা রেডি আছে? সদস্যরা, অভিজিৎ তুমি একটু নজর রাখবে, আমি একটু দেখছি, তুমি একটু নজর রাখবে কটা হচ্ছে, একটু হিসাব রাখবে না বাইরে। না হয়নি, হ্যাঁ সুন্দর। আর একটি লাস্ট, না কানা লেগে চলে গেল। পাঁচটার মধ্যে দুই, ই গ্রুপ চলে এসো, ই গ্রুপ, ই গ্রুপ। হ্যাঁ বুদ্ধি করে ছুটছে, কিন্তু উঁচু করে ছুটতে হয় সবসময়। দেখা যাক, হ্যাঁ মনে হচ্ছে ঘরে প্র্যাকটিস করেছে। তিন পয়েন্ট, তিন পয়েন্ট নালে মাছ ধরে না। চার পয়েন্ট, সুন্দর, বাহ, জোর হাততালি, দর্শকরা একটু হাততালি দিয়ে উৎসাহিত হবে, ব্যাস সুন্দর। হ্যাঁ সুন্দর, সোনালি পাল সুন্দর, মানে উইকেট কিপিং খেলতে পারবে। আচ্ছা এফ, গ্রুপ এফ, না কানায় লেগে কিন্তু বেরিয়ে এলো, হলো না। হ্যাঁ সুন্দর সুন্দর, দেখা যাক। হ্যাঁ সুন্দর, সুদীপ হিসেবে রাখছে, দেখা যাক এখনো পর্যন্ত দুটি তিনটের মধ্যে। হ্যাঁ সুন্দর, তিনটে লাস্ট, না এই যে বললাম একটুখানি দূরে ছুটলে সুবিধা হয়, বলটা অল্পের জন্য বেরিয়ে এলো। তিন পয়েন্ট গ্রুপে, আচ্ছা চলে এসো জি গ্রুপ, আর একটি গ্রুপ আছে জি, দেখা যাক। হ্যাঁ সব ডবল চান্স হচ্ছে, সব ডবল চান্স, বসে যান, দর্শকদের বলছি বসে যান, বসে অনেকক্ষণ দেখতে হবে, কিন্তু তিরপল বাঁধা রয়েছে, কি অসুবিধা হচ্ছে, বসে যান, ঠিক আছে। চারটি কি ঢুকেছে, সাপ ঢুকে গেছে বলছে তিরপলের মধ্যে কোথায়। লাস্ট একটু সদস্যদের বলছে দেখবে, না ওটা হবে না, হবে না, হবে না। চার পয়েন্ট গ্রুপ এই, চলে এসো লাস্ট গ্রুপ, লাস্ট গ্রুপ চলে এসো তাড়াতাড়ি। এই কোথায় সাপ ঢুকে গেছে বলছে, এটা হবে না। তিন, আচ্ছা আমি প্রথম রাউন্ডে এসেছে পয়েন্টগুলো একটু বলে দিই। গ্রুপ এ, গ্রুপ এ পে পেয়েছে পাঁচের মধ্যে পাঁচ, একটু হাততালি হবে, এখনো পর্যন্ত পাঁচ আছে গ্রুপে। আমাকে দেখতে পাবেন না, আমাকে দেখলে চোখ খুলতে পারবেন না, আবার চোখ খুললে আমাকে দেখতে পাবেন না, আমি কি। শুরু, সময় শুরু, বলুন, না 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 30 সেকেন্ড সময়টা দিলে আমাকে বলবে কিন্তু সময়টা, না বলতে হবে, বলে যেতে হবে তবেই হবে। হ্যাঁ নেক্সট, হ্যাঁ না তাড়াতাড়ি, চার পাঁচ, একটা গ্রুপে একটা সময়, স্বপ্ন, হ্যাঁ একদম সঠিক, স্বপ্ন, খুব সোজা প্রশ্ন ছিল, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, একদম সোজা প্রশ্ন, আমাকে দেখলে চোখ খুলতে পারবেন না, আবার চোখ খুললে আমাকে দেখতে পাবেন, আমি কি, স্বপ্ন। পরের গুগলি গ্রুপ ইকে, আচ্ছা একটা লোক 1980 জন্মগ্রহণ করে, আবার 1981 মারা যান, তাও লোকটার বয়স 60 বছর, কিভাবে সম্ভব। একটা লোক 1980 জন্মগ্রহণ করেন এবং 1981 মারা গেলেন, তাও লোকটির বয়স 60 বছর, কিভাবে সম্ভব। গুগলির মতো করে ভাবতে হবে, কিন্তু সোজা সাপটা উত্তর ভাবতে হবে না। না 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 না, 30 সেকেন্ড সময়, তাড়াতাড়ি, সময় খুব কম দিতে হয়েছে, কারণ আমাদের সময়টা খুব কম। ১৯৮০ জন্মগ্রহণ করেন, ১৯৮১ মারা গেলেন, একদম সঠিক, হসপিটালের বেড নাম্বার ছিল এটা, এটা কোনো সাল নয়, 1980 ছিল তার বেড নাম্বার আর কি, বেডে ছিল যখন 1980 জন্মগ্রহণ করে, আর মারা যায় 1905 বেডে, 1981, এটা কোনো সাল নয়, একদম সঠিক। যারা কি পয়েন্ট পাচ্ছে হিসেব রাখবে, এরপরের গুগলি
পরের গুগলি গ্রুপ সি কে, কি জিনিস তুমি যত তৈরি করবে তত তোমার থেকে দূরে সরে যাবে? কি এমন জিনিস তুমি যত তৈরি করবে তত তোমার থেকে দূরে সরে যাবে? সময় শুরু। কি এমন জিনিস তুমি যত তৈরি করবে তত তোমার থেকে দূরে সরে যাবে? না, খুব সোজা উত্তর। সময়টা দেখবে অভিজিৎ, তাই বা পরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, না না না, তাড়াতাড়ি। গ্রুপ ই এফ, সময় দেওয়া যাবে না। না, জি এইচ, তাড়াতাড়ি। দর্শকদের কারো উত্তর জানা আছে? দর্শকদের মধ্যে কারো উত্তর জানা আছে? তাড়াতাড়ি কেউ বলতে পারবে উত্তরটা? হ্যাঁ, না, উত্তরটা ছিল পায়ের ছাপ। পায়ের ছাপ তুমি যত তৈরি করবে তত তোমার থেকে কিন্তু দূরে সরে যাবে। ঠিক আছে, পরের গুগলি গ্রুপ ডি কে, গ্রুপ ডি। ঠিক আছে, ধরো আমরা সবাই যেমন গরুর থেকে দুধ পাই, গরুর থেকে দুধ পাই, তেমনি বাঘের থেকে কি পাই? শুরু, সময়। একদম সঠিক উত্তর, জোরে হাততালি হবে গ্রুপ ডি এর জন্য। ভয়, একদম সঠিক উত্তর। বাঘের থেকে আমরা ভয় পাই, গুগলি গুগলির মতো করে ভাবতে হবে। পরের গুগলি গ্রুপ ই, গ্রুপ ই এর কাছে চলে এসো। পরের গুগলি গ্রুপ ই কে, একা থাকলে পাত্তা পায় না কিন্তু কারো সাথে থাকলে বিরাট বিমান। জিনিসটা কি, একা থাকলে সে পাত্তা পায় না কিন্তু কারোর সাথে থাকলে তার বিশাল ডিমান্ড। জিনিসটা কি, একা থাকলে পাত্তা পায় না কিন্তু কারোর সাথে থাকলে তার বিশাল ডিমান্ড, জিনিসটা কি? খুব সোজা বললে এখন জিভ কামড়ে ধরবে, কেউ কোনো কমেন্ট করবে না বাইরে থেকে। অনুরোধ করছি যখন আমি জিজ্ঞাসা করবো তখন উত্তর বলবেন। না না না, টাইম শেষ, পরে। না, এ গ্রুপটা ধরবে, এ গ্রুপ। না 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 না, একবারই উত্তর দেওয়া যাবে। না না না, উত্তরটা জানা আছে দর্শকদের কারো? একদম সঠিক উত্তর দিয়েছে বাচ্চাটি, শূন্য, জিরো, জিরো, জিরো। যখন শুধু একা থাকে কোনো পাত্তা নেই কিন্তু একের পাশে বসলে দশ, আর একটা শূন্য বসলে একশো, হাজার, এইভাবে আপনি তাকে তার গুরুত্বটা পেরে যাবে। ঠিক আছে, পরের গুগলি গ্রুপ ই, খুব সোজা গুগলি। বি কে বেশি শীত করে কেন? বি কে বেশি শীত করে কেন? বি, লেটার বি, বি কে বেশি শীত করে কেন? চিৎকার করবেন না, চিৎকার করবেন না। বি কে বেশি শীত করে কেন? গুগলি, জি বাংলা অনেকবার হয়ে গেছে এগুলো। না 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 না, মৌমাছি নয়, সময়টা দেখবে। তাই বা পরে ধরো, কি বলছেন? না 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 না, উত্তর না, তাড়াতাড়ি। এ গ্রুপ, একদম সঠিক উত্তর দিয়েছে। এ আর সি এর মাঝখানে থাকে, তার মানে এসি, এসিতে ঠান্ডা লাগে সেই কারণে বি কে ঠান্ডা লাগে। বি থাকছে এ আর সি এর মাঝে সেই কারণে এসি, এসি মানে তো ঠান্ডা। ঠিক আছে, সুন্দর উত্তর দিয়েছে। এরপরের গুগলি কার হবে? গ্রুপ জি। আচ্ছা, একটি মুরগির ডিমকে না ভেঙে আপনি কিভাবে খাবেন? একটি মুরগির ডিমকে আপনি না ভেঙে কিভাবে খাবেন? একটি মুরগির ডিমকে না ভেঙে আপনি কিভাবে খাবেন?
হুগলির মতো করে ভাববে, এর উত্তর কিন্তু অন্য ভাবা চলবে না, আমি বলে দিলাম। এবং এগুলো জি বাংলা হয়ে গেছে উত্তর, এটা থেকে বিতর্ক থাকার কোনো কথা না। একটি মুরগির ডিমকে আপনি কিভাবে ভেঙে খাবে? টাইম আপ। পরে হ্যাঁ না সেদ্ধ করে না বলো, গুগলির মতো করে ভাবতে হবে, যা তা ভাবলে হবে না, এমনি প্রশ্নের মতো ভাবলে হবে না। হয়ে গেছে, টাইম অত দেওয়া যাবে না, পর 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 ডিমটা থেকে যখন মুরগি হয়ে যাবে তখন না 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 অন্য কাউকে দিয়ে ভাজা খাবে, হ্যাঁ অন্য কে কাউকে দিয়ে ভাঙাতে হবে, ভেঙে সেটা ডিমটা ভেজে খেতে হবে। অন্য কাউকে আপনি ভাঙবেন কেন? অন্য কাউকে দিয়ে ভাঙাবেন, ভাঙিয়ে ভেজে খেয়ে নেবেন, তালি তো হয়ে গেল। হ্যাঁ সুন্দর উত্তর, সঠিক উত্তর। আচ্ছা লাস্ট গুগলি এইচ, এইচ এর শেষ গুগলি, লাস্ট আমার গুগলি, বিড়াল আর দুধের মধ্যে মিল কোথায়? এটা লাস্ট গুগলি, বিড়াল আর দুধ এর মধ্যে মিল কোথায়? বিড়াল আর দুধ মিল আর ক্যাট এর মধ্যে মিল কোথায়? একদম সঠিক উত্তর বলেছে, এক চান্সে বলে দিয়েছে, বিড়ালেরও ছানা হয় আর দুধেরও ছানা হয়। গুগলি রাউন্ড শেষ, পয়েন্টগুলো আমি বলে দেবো। আচ্ছা এরপরে হবে, আমি বলে দিই রাউন্ডটা, ইশারায় বাজিমাত, ইশারায় বাজিমাত। এবার আপনারা নিজে চলে যেতে পারেন, এক একটা গ্রুপ এ বি সি ডি পরপর আসবে, দুজন কি আসতে হবে, ইশারায় বাজিমাত অভিনয় করে দেখাতে হবে, অভিনয় করে দেখাতে হবে। হ্যাঁ আচ্ছা না, একবার আসতে হবে, একজন করে একজন করে আসতে হবে, বুঝলেন? লটারি হবে, তাহলে আবার বলবেন বেছে বেছে দিয়েছি, লটারি হবে, লটারি, এই লটারি হবে। একজন করে আসবেন, সবার আসা যাবে না। আচ্ছা বলে দিই, আমার কাছে এই ধরে আচ্ছা ইশারা বাজি মাঠে, আমি বলে দিই, যে যে অভিনয় করবে, অভিনয় যে করবে তার কিন্তু স্টেজে থাকা চলবে না। আমি যে লটারিটা করব, যে অভিনয় করবেন, অভিনয় করে দেখা দেবে একজন, আর একজন বলবেন, বোঝা যাচ্ছে ব্যাপারটা? অভিনয় করে একজন অভিনয় করে দেখাবে আর একজন বলবে, তাহলে যে অভিনয় করবে আপনারা ঠিক করে নিন, সে কিন্তু স্টেজে আসতে পারবে না, যখন হবে সেই একমাত্র স্টেজে আসতে পারবে, বোঝা গেল জিনিসটা? আর বাকি একজন করে এখানে আসতে হবে, যারা এখানে মানে অভিনয় করবে না তাদেরকে এখানে আসতে হবে, অভিনয় যারা করবে না তাদের এখানে থাকতে হবে, ওখানে দুজন থাকলে হবে না। কে অভিনয় কে অভিনয় করবে ঠিক করে নিন, সে নিচে তারা নিচে থাকবে, তারা নিচে চলে যাবে, আমি বলবো সেটা, আমি কাগজটা দিয়ে ফিরে যাবে, এখানে চলে আসুন, আর টাকা ও যাবে, কিন্তু এটা বলা চলবে না কাউকে, কাউকে বলা চলবে না, এটা চলে আসুন এখানে, আটজন এসছে তো, তিন আর চারে আর একজন কই, অভিনয় করবেন তাহলে আপনারা, এইখানে লটারি হবে, আপনারা কাগজটা পড়াবেন। আটটা কাগজ আছে, এতে আটটা কাগজ একটা করে জিনিস লেখা আছে, ঠিক আছে? আজ না আচ্ছা, যার যেটা ভাগ্যে পড়বে দেখে নিন এখানে, আপনি আমাদের এখানে করে দিচ্ছি, এটা যার যেটা ভাগ্যে পড়বে, এটা খোলা চলবে না, হ্যালো ঠিক আছে, এটা ছড়াবে, এটা ফুল খোলা চলবে না, কিন্তু বলে দিলাম, নিন ধরবেন, এক দুই তিন চার, যার যেরম হবে ভাগ্যে তার সেটা কিন্তু পড়বে, আমি বলে দিলাম, ঠিক আছে? একটা একটা করে করি, কেউ ফুলবে না কিন্তু, কেউ খোলা চলবে না কিন্তু, কারো খোলা চলবে না, বলে দিলাম, ফুললে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, খোলা চলবে না, খোলা চলবে না, খোলা চলবে না, খোলা চলবে না। আচ্ছা কার কোনটা পড়েছে? এক দুই তিন চার, নিয়ে যাবে না, নিয়ে যাওয়া চলবে না, কার কোনটা পড়েছে? না খুলে দেখলে চলবে, খুলে দেখলে অভিনয় তো অন্য কথা নামতে পারবে না, অসুবিধা কিছু নেই।
এক দুই কার পড়েছে? এখানে দিন, এখানে দিন। না দাঁড়া না, তুই তুই হাতে ব্যথা চলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গ্রুপে থাকো, শুধু গ্রুপে, গ্রুপ এ। যিনি অভিনয় করবেন এখানে চলে আসুন, আর যিনি বলবেন এখানে থাকবেন, ঠিক আছে? গ্রুপ এ 8 নম্বর পেয়েছিল, 8 নম্বর। অভিনয় কে করবে, অভিনয় কে করবে? আচ্ছা জিনিসটা, আচ্ছা অভিনয় করবে, যাকে অভিনয় করবে তাকে আমি দেখাবো, জিনিসটা দেখে ওনাকে অভিনয় করে বলতে হবে, উনি বলবেন কিন্তু, ঠিক আছে? জিনিসটা কি সেটা উনি বলবেন। ইশারা, শুধু ইশারা, মুখে কোনো কিছু বলা যাবে না, শুধু অভিনয় করে দেখাতে হবে, শুধু ইশারা করে দেখাতে হবে, ইশারা করে দেখাতে হবে, না অভিনয়টা করবে বলতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সময় শুরু, 1 মিনিট, 1 মিনিটের মধ্যে সময়, ঠিক আছে? বলতে হবে, না বললে হবে না, হ্যাঁ চুপ কর, চুপ কর, বলতে হবে, না বললে হবে না, মাইক্রোফোনটা ধরো মুখে। যাচ্ছে, বলে যেতে হবে, বলে যেতে হবে, একদিন টাইমটা দেখো, টাইমটা দেখো, একদম সঠিক, জোরাতালি হবে, সাত পাকে বাঁধা, একদম সঠিক বলেছে, ডি গ্রুপ চলে এসো, 10 পয়েন্ট, 10 পয়েন্ট, ডি গ্রুপে কত নম্বর, ডি গ্রুপে কত নম্বর, 1 নম্বর, চলে এসো, 1 নম্বর। অভিনয় কে করবে? ঠিক আছে, টাইমটা দেখো, টাইমটা, রেডি স্টার্ট, বাইরে থেকে কেউ কোনো কমেন্ট করবে না কিন্তু, একদম আমি ক্যান্সেল করে দেবো তাহলে, পড়ে যেতে হবে, কন্টিনিউ বলতে হবে, পড়ে যেতে হবে, ধরে মাছ নাচি পানি, একদম সঠিক, সুন্দর বলেছে মধুমিতা কুন্ডু, ধরি মাছ নাচুই পানি, পড়ে দেখো, সি গ্রুপ কত ছিল, 7 নম্বর, চলে এসো, 7 নম্বর, তাড়াতাড়ি চলে এসো, কি অভিনয় করবে, ওদিকে ঠিক আছে, রেডি, টাইম স্টার্ট, না দেখে নিন, পয়েন্ট আমরা দিতে পারলাম না, ওই জায়গায় আমি দিতে পারবো না পয়েন্ট, আমি বলিয়ে দিলাম, ওই টিম থেকে মাথার এই গোলটার মধ্যে দিতে হবে, সোজা বাংলায় একটু সাইড হয়েছে, চেষ্টা করেছে, খুব সুন্দর চেষ্টা করেছে, সি গ্রুপ চলে এসো, সি গ্রুপ তাড়াতাড়ি, সি গ্রুপ কাউকে মারতে দেবে না, মাপা চলবে না, মাপা চলবে না কারোর, কিন্তু ওই দাগ থেকে, দাগ থেকে, এক মিনিট টাইম, 1 মিনিট করে টাইম প্রত্যেকের জন্য,
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা ক্যালেন্ডারটা ধরে করলে হবে, কিচ্ছু অসুবিধা নেই। কেউ কমেন্ট করবে না প্লিজ, সবার জন্যই হচ্ছে, কেউ কমেন্ট করবে না। মিনিট কত চালানো হয়েছে তো, দিয়ে গরম হয়ে গেছে, দিয়ে পাকা লাগানো হয়েছে আবার। একবারই লাগাতে পারবেন না, দিতে পারলাম না নম্বর আমরা, ওই পূজা যেখানে লেগেছিল তার একটু পাশে হয়ে গেছে, তাও কিন্তু হবে না, কোনো নম্বর নয়। ডি গ্রুপ চলে এসো, ডি গ্রুপ, ডি গ্রুপ, ডি গ্রুপ, লিপিকা খা বুল্টি গন্ডু গ্রুপ চলে এসো, দিদা সম্পাদক কবি একটু সাহায্য করবো, দেখতে পাচ্ছি কিনা দেখবে, ঠিক আছে স্টার্ট। এরপরে রয়েছে আমাদের আকর্ষণীয় ডান্স প্রোগ্রাম, ডান্সে যাদের নাম রয়েছে তোমরা চলে এসো, আমরা এখনই শুরু করে দেবো। পরিমল একটু দেখা করবে, পরিমল দাস পরিমল দাস একটু দেখা করবে, হ্যাঁ যদিও টিপের নিচে হয়েছে, নকলটা দেওয়া যাবে, পলিসি মিদা পরে ভালো হবে, সব জায়গাতেই মায়ের ছবি আছে, হ্যাঁ সুন্দর চেষ্টা করছে কিন্তু। না অনেকটা উপরে হয়ে গেছে, অনেকটা উপরে গেছে, দেখে নিন আপনারা, অনেকটা উপরে হয়ে গেছে, অনেকটা উপরে, গ্রুপ ই ই বাকি রয়েছে। পরিমল দাস অবশ্যই দেখা করবে, রেডি একটু পরেই আমাদের ডান্স প্রোগ্রাম, আগামীকাল রয়েছে বিচিত্র অনুষ্ঠান, জি বাংলার মিরাকেল চ্যাম্পিয়ন কাজুর অনুষ্ঠান, এবং পুরুলিয়ার সেই বিখ্যাত শিল্পী ক্যাসেট শিল্পী সোমার অনুষ্ঠান। আগামীকাল মঞ্চ আমাদের একটু পরিবর্তিত হবে, এই জায়গায় হবে না অনুষ্ঠান, আমাদের গতবার যেখানে অনুষ্ঠান হয়েছিল ওইখানেই হবে অনুষ্ঠান, কারণ জায়গা সমস্যা প্রচুর রয়েছে, হ্যাঁ আমাদের অনুষ্ঠানটা ওইখানে হবে। দেখা যাক, সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, হ্যাঁ সময় আছে এখন অনেকটাই, 17 সেকেন্ড, দেখে নিন দর্শকরা ঠিক জায়গায় হয়নি। এরপর
হ্যাঁ, এরপরেরটা একটা আছে লাস্ট, পরিমল দাস নাচের অনুষ্ঠানটা শুরু করতে হলে বলে দেবেন, আমি এই রাউন্ডই শেষ করে দেবো। পরিমল দাস খুব সুন্দর চেষ্টা করছে, খুব সুন্দর, দেখা যাক কতটা কি করতে পারে। হ্যাঁ, আমরা নম্বর দেবো দুর্দান্ত বলিছে, দুর্দান্ত, খুব সুন্দর। দেখে নিন আপনারা, একদম আমি বলেছিলাম যে লাল জায়গা যেখানে টিপ আছে মায়ের, তার উপরে পোর্শন তার মধ্যে পড়াতে হবে, যদি অল্পের জন্য গ্রুপ ডি পড়িয়েছিল কিন্তু আরেকটু ভেতরে আমি নম্বরটা দিতাম, অনেকটা নিচে চলে গেছিল। আর লাস্ট হচ্ছে গ্রুপ এইচ, চলে এসো, সরাসরি 10 নম্বর পেয়েছে গ্রুপ জি। শ্রেয়া চলে আসো, এটি আমাদের লাস্ট, এরপরে আর একটি রাউন্ড, তারপরে আমরা নাচের অনুষ্ঠান শুরু করে দেবো। পরিমল দাস, পরিমল দাস, পরিমল দাস, খুব সুন্দর।